শুরুতে আমি খুলনার বন্ধু, সে আমাদের কেন তার অঞ্চলটা সেরা সেটি প্রমাণ করে যাবে তার খুলনা অঞ্চলের ভাষা দিয়ে। তো ঘটনা হচ্ছে এই, আমাদের কওয়া গেছে খুলনা কেন সেরা, এই তোমরা যখন ছুটি হয় কনে যাও, সুন্দরবন যাও, সুন্দরবন কনে, সুন্দরবন খুলনায়, তোমরা যখন ওই যে চিংড়ি মাছ খাও হোটেল শেরাটনে যাইয়ে কোনে পাও, ওই খুলনায় হয়। ওই বরিশাল কবে নে আমরার কথা, ওই চিংড়ি মাছ আমরা দিয়ে রান্না যায় না, ঠিক আছে। আমাকে এলাকায় এক বিজ্ঞানী আছে, শুনি চাও, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তারপরে আছে কিনা ওই দত্তবাড়ির সাওয়াল মাইকেল মধুসূদন দত্ত, এত দেশে এত মাইয়ে এত সাজাই, ঢাকায় খালি দেখলাম, ঢাকায় খালি কত মাইয়ে কত মাইয়ে কত মেকআপ করিয়েছে, রবীন্দ্রনাথ বিয়ে করতে গেছে কনে ফুলতলায়, ওই হরিণ হরিণ করতে চাও, হরিণের মাংস কিন্তু খাওয়া মেলা খারাপ কথা, হ্যাঁ ওই সরকার নিষেধ করিয়েছে, বুঝেছাও, বাঘ আছে আর বাঘের চেয়ে আরও ডেঞ্জারাস আছে, ওই বাঘের আইডিয়া মাইয়েরা, এই ঢাকায় আইসি ভালো করে শ্বাস নিতে পারি না, দম বন্ধ হয়ে যায়, খালি গাড়ি ঘোড়া, কিন্তু খুলনায় কত শুদ্ধ বাতাস, কত সুন্দর সুন্দর জিনিস, আমার পাশে আরও অনেকে আসছে, কথা বোঝানো যাবে না, আমার কথা কিন্তু বোঝা যাচ্ছে, অনেক এলাকা আসছে, ওই সিলেট ওই হিব্রু ভাষায় কবে না জাপানি ভাষায় কবে, এটা কিন্তু বোঝা যাবে না, আর নোয়াহালি ডিম রেখায় বয়জা, এটা কোনো কথা হলো সিলেন যাই, যখন কথা শুনি আনে কোনো মন বন বন কী কয় তাই বুঝতেছি নে, আরে ভাই ভালোবাসার কথা কবো, দুঃখের কথা কবো, কী যে কষে তাই বুঝতে পারতেছি না, তাহলে হবে মেলা লোকে কথা কবে, ঠিক আছে। ওই আমাকে আবুল ভাইয়ের কথা কয়ে গেলাম, আবার শেষ পর্যন্ত তার কথা শুরু করেছিলাম, তোমরা ক্লাবারি চাও, ক্লাব করো, বিতর্ক করো, ভালো থাকো সবাই, সবাই খুনে দাওয়াত রইল, টাটা। রংপুরের বন্ধু সাদ্দাম, অঙ্গে অসে ভরপুর তারে নাম অম্পুর, খালি গলাবাজি করলে কি আর এই বাংলায় সেরা হওয়া যায়, এই বাংলায় আমরাই সেরা, এই বাংলাদেশে ক্রিকেটার মেলা আছে, কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে শ্রেষ্ঠ ফিনিশারটা কায়, নাসির হোসেন, নাসির হোসেন, বাসা কোথায়, রংপুর, একটা সুন্দর একটা ছাওয়া আসলো ছোট অম্পুরে, একটা ছোট ছাওয়া আসলো, পরে ঢাকা ভার্সিটিতে পড়ছে, পড়িয়া অনেক বড় স্মার্ট একটা ছাওয়া হয়েছে, চ্যাংরা হয়েছে, এই চ্যাংরা খান কী করছে জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে সুন্দর এবং আদরের মেয়ে শেখ হাসিনাকে বিয়ে করছে, ছাওয়াটাকে বাড়ি কই, ওই জন্য কংসল অন্যান্য এলাকার মেলা মানুষ আছেন সুন্দর ভালো এবং ভালো ভালো মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য রংপুরের দ্বারস্থ হওয়া লাগবে, আমরা আসি, একটা ছোটো ছাওয়া আসলো এর সাথ, এই লোক কী করল, মেজর হইলো, মেজর জেনারেল হইলো, সেনাবাহিনীর মানে সর্বোচ্চ কর্মকর্তা হইলো, এরপরে রাষ্ট্রনায়ক হইলো, ফকির মজনু শাহ বাড়িঘোটে রংপুর, শেখ ফজলুল করিম কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, বাড়ি কই রংপুর, বেগম রোকেয়া নামক একজন ব্যক্তি আমার রংপুরত আছে, যার কারণে এই যে এই চেংড়িগুলাতে বসেই আছে, সুন্দর সুন্দরভাবে ডিবেট করছে, ভার্সিটি স্কুল মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় পড়ছে, অবদানকার আমার রংপুরের সে বেগম রোকেয়া রেটে, বর্তমান সময়ে সবচেয়ে ভালো কথা সাহিত্যিক আনিসুল হক বাড়ি কই রংপুর, সৈয়দ শামসুল হক সব্যসাচীর লেখক কোন অঞ্চলের লেখক অম্পুরের, কান্তজি মন্দির রামসাগর তাজার জমিদার বাড়ি সবই তো অম্পুরত, আর অনেক সংস্কৃতির সাথেও আমার অম্পুর জড়িত, ওরে দাদা বলে বয়সে ছোট ভাবি বলে মাথায় খাটো তলে তলে মুই হইসুং শিয়ানা, ও বাহে তলে তলে মুই হইসুং শিয়ানা। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের রংপুরের শিয়ানা বন্ধু সাদ্দামকে। বগুড়ার বন্ধু বগুড়ার সৌল তানজিদকে আমন্ত্রণ জানাচ্ছি এবারে। বগুড়ার সোল মারবের দায় পুঁটি মাছ মারিলে আসে বোল মাছ, পুণ্ডনগরের মস্তান করে আমাদের সভ্যতা শুরু হয়েছে, পুণ্ডনগরের মধ্যে চর্যাপথ বাংলা ভাষাতে আপনার কথা করছেন, এর চর্যাপথ বাংলা ভাষা কোথেকে আসছে, চর্যাপথ ভাষা থেকে আসছে, চর্যাপথ থেকে বাংলায় নিয়ে আসছে ষোলো জন লেখক, তার বারো জনই আমার বগুড়ুর, বিমলা লক্ষ্মীন্দরের লোহার বাসর ঘরের কথা কেন শুনছে, কই কাল সাপ ঢুকেছে আমার লোহার বাসর ঘরে সাপে দংশন করে, বেহুলা বাঁচাও আমারে, সেই বেহুলার লক্ষ্মীন্দরের লোহার বাসর ঘর এটাও আমার বগুড়ুতে আছে, জিয়াউর রহমান জেড ফোর্সের বাংলায় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করি, জিয়াউর রহমান আমার বগুড়ুর সোল, আর মুশফিকুর রহিমের কথা কেন আসে নে, তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেট দলের কিউট অধিনায়ক, সেই মুশফিকুর রহিম আমার বগুড়ুর সোল, ঢালিউড নয় বলিউড নয় ব্রাকাই কল চলচ্চিত্রের কুইন, যাকে দেখলে হাজার যুবকের বন্ধ হয়ে যায় নিঃশ্বাস, সে হলো আমার অপবিশ্বাস, সেই অপবিশ্বাস আমার বগুড়ুর সোল, বগুড়ার দই যাই খাসে তাই জানে বগুড়ার দই কি জিনিস, নোয়াখালী মানুষের অনেকটা কাহিনী জানেন, অন্যান্য এলাকায় আমরা বাচ্চাটা হলে ছোটো সোল পোল হলে কি ওয়া ওয়া করে কান্দে, অদের এলাকায় কী হয় মায়ের পেট থেকে নামে টিয়া টিয়া, আর বরিশালের কথা সেদিন দেখে মালিবাগ থেকে যাচ্ছি দেখে টু লেট ভাড়া হবে, নিশালে গেছে বিশেষ দ্রষ্টব্য বরিশাল ব্যতীত, আর রাঙ্গামাটি থেকে আসছে
তার সগলে চেহারা একে কি বিয়ে করলে বউ কোনটা শালী কোনটা চেনা যাওয়া লয় বগুড়ার কথা থানা দিন করলেও শেষ হওয়ার লয় বগুড়ার চল সারা দেশের সেরা আমরাই বাংলা সেরা এটার কথা লাগবার লয় আমরাই সেরা আমাদের সিলেটি বন্ধু সঞ্জয়নাকে আমরা এখন আমন্ত্রণ জানাচ্ছি ইখানে যারা উপাইয়া আমার মাথুনরা হলে আমার সালাম আদাব আর শুভেচ্ছা নৌকা আমরা সিলেটের সার মাত্রাকে আমার মনোলিকিতা জানইনি আর একটা জিনিসের কথা কিতা কইন চাই আথরা হন সকালে বাড়িতন খাই আইসি আবু মুখেরতন গ্যারান গেছে না আমার লগে নন সিলেটে গই খাইয়া কিতা কইন জানইনি হাতখরা বলে লাগে তিতা মাথুনুকা আথরা খাওয়া কিতা ওলা সু জানি আথরা হইতে আইলে খাইতে হইলে আগে রান্দা সিনইন লাগবো এরে নন সিলেটি অগর আসুন নেই এখানে সিলেটি বাড়িতে গিয়া হাত করা খাইয়া দেখবা হাত করা গিলা টেস্ট খাইয়া খালি হইবা হাত করা ইজ দ্য বেস্ট সিলেটির মাতে চিলা রস সিলেটের ফানগুড়া আর কমলা তলা রস মাতুর কথা থেকে আমার মনে হইলো আপনারা মাত্র নুন সারা তরকারি লাহান এরে সিলেটি মাতর মা যে আপনারা সিটাঙ্গর হউ বন ফুল নাই দুচরা ফুলকিতা আছে নানি ওর মুষ্টিত না বালা মিষ্টি আছে ও রসের লাগে তো সিলেটি মাইনছে সিলেটি মাছ ছাড়া আর কোনটা মাতুইন না বুঝইন না আর হুনইন না এরেও সিটঙ্গি সকল আসেনি কেন আপনারা হই আর মাইক বাজাই বাজায় মাইসে আপনারা হবাই দি যাইন না ও সিলেটের জাফলং মাধবকুণ্ড ফাহারিতা দেখার লাগে মাইক বাজাই বাজায় মাইসে আমরা সিলেটে হওয়ায় খালি সুন্দর নয় শান্তি জায়গাও আমরা সিলট এর লাগি তো হতো শাহজালা 360 উলিয়া লইয়া হৌ সিলেট সারিয়া আমরা হৌ দেশ সারিয়া আমরা সিলেটে আইসলা খালি শাহজালা না হতো শাহফরা না আস্তে দেশ ঘুরিয়া ও সিলেটে আইসেন সিলেটে মানুষের মনোজিতা মায়া মোহব্বত আছে নানি ইলান মায়া মোহব্বত দুনিয়ার আর কোনো মানুষের মাঝে ফাইতা না অর্থমন্ত্রী সাইফুর রহমান অর্থমন্ত্রী শাহেম এস কিবরিয়া স্পিকার উমায়ুন রশিদ চৌধুরী নুরুল ইসলাম নাহিদ সামাদ আজাদ সুরঞ্জিত সেনগুপ্ত এরা সকলের বাড়িও আমরা সিলেট ওসমানী সাবুর ফাউদি দেখছিল নানি বেটার জিলা মুস অলাও গুস তাইন তাইনের কথা উল্লে পাগে মুসে একঘাটে জল খাইছে ইলান মানুষ আসেনি দু একদিন আপনারা হবাই দি আবুল মাল আব্দুল মুহিত ইফতেকার হোসেন চৌধুরী আমাদের একটু থামতে হবে তো এত থামিমু থামিমু কইবার দিন আগে তারপরে আমরা যে শাহজালাল ইউনিভার্সিটি আছে নানি আমরা শাহজালাল ইউনিভার্সিটি জিবেলা মাইনছে পড়াতায় আইবার সময় বাফার কাছে দুয়া ঠেঙ্গু দরিয়া কই কিতা দুয়া রাখিও বাংলাদেশের লন্ডনে যাই আর আইচা সকলের মাঝে শেষ কথা আমি এটা কই মাধবকুণ্ড রূপ দেখি আর শাহজালাল মাজারে আমরা জিয়ারত হইয়া সকল সময় কইতা পারমু কিতা সিলেটু উশেরা সিলেটু উশেরা সিলেটু উশেরা দই দম নোয়াখালীর বন্ধু মোহাম্মদ আলীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি নোয়াখালী হলো আসলে দাম হয়েছে তোলা তোলা চাঁদের দেশে গেলেও আঙ্গরে হওয়া যায় পাতালে গেলেও আঙ্গরে হওয়া যায় সিলেটি আইগিয়া কি কই গেছে আন্নারা কিছু বুঝিনি মুই কিছুই বুঝি নাই সিলেটি কি আইসে বক বক করে গেছে এগিয়া লন্ডনই না কি আমি জানি না এইগুনের সিলেটি ভাষা কি বলে জানিনি হুরিরে মুই এই যে বগুড়ার সাহওয়ালগিয়া মুই ভাষে বই রয়েছে বগুড়ার সাহওয়াল গিয়া ফার্স্টেই মুর নাম দিয়ে শুরু করছে নোয়াখালীর ওলা যে সেরা ইগিয়া ফার্স্টেই বলি গেছে হার নাম নোয়াখালীর ওলা এই বাংলা সেরা বাংলাদেশের প্রথম নারী স্পিকার হইতা কে জানেননি মুই নোয়াখালীর শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করছে কে আসম আব্দুর রব হেতো মুই গো নোয়াখালীর বালার বালা জন্মের বালা খারাপ হইলে সীমা নাই ফেনি মাইজ দি নোয়াখালী নাম শুনছেন নি ভাই সেই দেশ আমরা নোয়াখালী তাই আমি বলতে চাই এই বাংলায় আমরাই সেরা পার্বত্য অঞ্চলের প্রতিনিধি হিসেবে আমাদের বন্ধু পারুল দেওয়ান এসে সে এখন চাকমা ভাষায় কথা বলে আমাদের অঞ্চল কেন সেরা সেটি প্রমাণ করে যাবে গমাগো বেকুনে মুই পার্বত্য অঞ্চল তো নেচুং আইদু গমাগো তুমি এই যে তো ঝুলন্ত সেতু যা আমি আগে দে 13 নিগোষ্ঠী আমি থেছি দু 13 ভাষা 13 দকে ড্রেস বেকানে আমাদকে হারো ড্রেস আগে তোমার নেই তুমি আত্ম ড্রেস মানে পারো না পারো এই ড্রেস সান সয় আদই বুনিয়ে তুমি পারিবা না পারিবা বেকানে আদই বুনি আমি তুমি পারো না পারিবা ঢাকাত এত নিঃশ্বাস ফেলে বা দম বন্ধ ওই নেই তুমি হুদু যে বসছে কেন মুড়ো মুড়ি সাপাত্তে হুদু রাঙামাইতে বান্দরবান হাগারাসুরি হনেতে যে ফারো ন ফারো একমাত্র সে তো হুদু আগে পর্যটন সাপাত্তে সিধু যাও যে থনত অলদ্দ অলুদ হলুদ থনত যে অলদায় হিতে আইসি আর পার্বত্য চট্টগ্রাম মতন আছে সে অলত্তান ঠিক আগে আমি সত্যি সেরা সংস্কৃতি তারপর তারা জীবন আচরণ সেকে হনেতেন হেবা হনেতেন হেবা ফেবা তুমি হনেতের হইবা কাজে মদেশালি সারা এত বেক কোনো খুব হয়ে গেলা কই খুলনা চিংড়ি সুন্দরবন রংপুরের অপবিশ্বাস আমার তো অপবিশ্বাসও না লাগে চিংড়ি না লাগে আমার মুড়োমুড়ি পাহাড় সবুজ আগে আমার তো তোমার দম বন্ধ তোমার যে দম বন্ধ হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমি তোমার সেন দিই আমি তোমার আমার অক্সিজেন দিই তোমার আমি সিধু যে পারতে এই যে এত ইঁধর বন্ধ ফেলে সিধু যাও হিতে যাও তুমি কেনা গম লাগি পারতে সিধু যাতে ঠিক আছে আর পরে স্বর্ণ মন্দির নীলাচল হুদু তুমি জীবিত দিত কিনা তুমি গিনা মেঘত তুলে তুমি পিজি ফারে বসে এনে মাত্র হুদু সম্ভব বান্দরবান সেন হুদু তিন পার্বত্য চট্টগ্রাম আর সাথে মতো গেদভর নদী বারবার মতো মুজাকে তিন পার্বত্য চট্টগ্রাম যে মতো হবার ফানে হয় দিজে নসাং যে বারে জাগাং সারি ইদু বাগং জনমান ফুরি
এ জাগা গান রয়ে দে মোয়া মঞ্জুরি নসং যে বারে জাগং সারি তিন পার্বত্য চট্টগ্রামে সেরা বাংলাদেশ বৃহত্তর মাইমনসিং এর বন্ধু রোমান আজকা এই বিতর্কে আমার কিছু কইতে দিছি নাই লাগে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকা বিতর্কের বিষয় দিছেন আপনারা এই বাংলায় আমরাই সেরা হ আমি বুঝছি আপনারা আসলে কি বুঝাইছেন আপনারা বুঝাইছেন যে এই বাংলায় ময়মনসিং এরই সেরা হ এটা আমি মানতাছি এই যে আমরা ময়মনসিং আর আমগর ভাষাটা কি সুন্দর দেখছেন হুনবাড়ি মনসায় আরে সিকান্দর বাইরে দেখা বুঝুন না আমগরে কিন্তু আছে ময়মনসিং জিলা স্কুল ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজ এশিয়ার বৃহত্তম ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় দলের সহ অধিনায়ক চিনুনিত আরে আমগর মাহমুদুল্লাহ ভাই ওই যে আমগর স্কুলে পড়তো ওই যে গান গাইছে আমি নিঃস্ব হইয়া যামু জানো না যখন তোমার এ পাবো না হ হ আরিফিন শুভ ভাইয়ের কথা কইতাছি রংপুরের ভাইয়ে কয়ে গেলেন এরশাদের কথা এই এরশাদ ভাই কই বিয়া করছেন কন্ত উনি বিয়া করছে ময়মনসিংহে আর বগুড়ার ভাইয়ে কয়ে গেলেন বগুড়ার লোকজন নাকি পুটি ধরবার গিয়া বোয়াল ধরে আনে আরে বগুড়ার লোকজন এরম ইয়ামক পুটি অসিনা না বোয়াল অসিনা না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু এই ময়মনসিংহ বাংলাদেশের সংস্কৃতির ভাষা নিয়ে লেগা ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করবার কইছেন বেতার যন্ত্রের যে আবিষ্কারক জগদীশ চন্দ্র স্যার কোন জায়গার লোক ময়মনসিংহের লোক আমরা এবার 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 সত্যি সত্যি থামি হ্যাঁ এবার থামি আমরা এবার থামু কেমনে থামু আমি কে ময়মনসিংহ সব পোলা বানায় তো শেষ করবার পাইতো না ময়মনসিংহ এর কথা ধন্যবাদ সবাইকে বরিশালের বন্ধু নাজনীন কে আমন্ত্রণ জানাচ্ছি মনু ডাইলেনুম দেছো আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায় এই বাংলায় এত নদী নালা খাল বিল থাকতে ধানসিঁড়ি নদীর তীরে আইতে মনে কইছে কে কারণ অজ্ঞ বরিশালেই অবস্থিত কুসুম কুমারী দাস জীবনানন্দ দাসের মা যিনি নিজেও একজন কবি ছিলেন এবং ওই সময় এত সুন্দর সুন্দর কবিতা লেখা থুয়ে গেছে হেয়া দেখা পরবর্তীতে বেগম রোকেয়ার মতো মহিলারা অনুপ্রাণিত হয়েছে বাংলার বাঘ নামে পরিচিত যেই ছেলেরা পাকিস্তান আমলে যার ডাকে মুক্তিযুদ্ধের মতো যুদ্ধে মানুষ অংশগ্রহণ করছে হেই পোলা ডাকে সেরে বাংলায় কে ফজলুল হক ধান নদী খাল এই তিন লইয়া বরিশাল মোরা ধান উৎপাদন করে দি হেই পারে এরা খাইয়ে খাইয়ে হেন বইয়ে বেটকাই বেটকাই কতটি কথা কয়ে গেল পুরান ডাকার বেশভূষা কি পরবে হলুদ রঙের লুঙ্গি কমলা রঙের শার্ট আর একটা পরবে টুপি আর পাঞ্জা শার্ট দিয়ে এর মুখ মোছে পান খাওয়া মুখ আর সবসময় লুঙ্গির কোসরে আটকাই না থাকে কি জানেন ডায়রিয়ার ওষুধ ওই ওই বিরিয়ানি খায় পুরান ডাকার বিরিয়ানিটি খায় আর বাথরুমে দৌড়ায় আর একটা করে ঔষধ গেলে এলো গো অবস্থা কি জাদু করেছ বলো না ঘরে আর থাকা যে হলো না এই জাদু দেখাইয়া সবাই রে মাতাল করছে কে জুয়েলাইজ সেই ছেলের বাড়ি কোথায় বরিশালেই কিন্তু কথায় কথায় উদাহরণ দেয় কি আমার চেহারা নাম রাখছে পেয়ারা এই পেয়ারা কিন্তু বরিশালে পেয়ারা এই জন্য কিন্তু চেহারা অনেক সুন্দর হয় তারপর গান আছে পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধুর দেখা পাইলাম না এই পান সুবারির পান আর সুবারি বরিশাল অঞ্চলেই কিন্তু উৎপাদন হয় এইটাও কিন্তু তোমাকে জানা উচিত আওসান হাবিব আওসান হাবিবের নাম আমরা কে না জানি তার কবিতা বইটা ছোট গেলে কত মজা পাইছি হে হইল কিন্তু আমাকে বরিশালের পোলা আওসান হাবিব এবার আসি একটু বিএম কলেজের কথা এই যে এনডিএফ এস চেয়ারম্যান শোয়েব ভাই আমরা মিস কল দিতে পারি না হে বরিশাল তো উঠ দেয় কি লাগিয়া এই বরিশালে পোলা মানের লাগিয়া এছাড়াও এই এনডিএফবিডিতে বরিশাল বিএম কলেজ তিন তিনবার শ্রেষ্ঠ কলেজ অ্যাওয়ার্ড পাইছে যেটা আর কেউ কিন্তু পায় নাই তারপর বারোয়ারি বিতর্কে আমাকে বন্ধু যে সমস্ত বাংলাদেশের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে সেটা হলো আমাকে ইমরান হোসেন তোমরা কি কেউ পাইছো আর এই প্রথমবারই তো মনে হয় দেখলাম ডিটিআর নামে ময়মনসিংহের কয়েকজন আইছে এর আগে তো জীবনে না আমি শুনি নাই তারপর খুলনার বন্ধু বাঘ মামার কথা কয়ে গেল মামাই তো মামার গলা ধরে দেখছে থাবাটা কেমন লাগে আর কইল কি চিংড়ি মাছ চিংড়ি খাইলে এলার্জি কমে যায় এনার্জি এই হলো চিংড়ি মাছের দশা রংপুরের বন্ধু কারা এই জায়গায় বরিশালের বন্ধু কারা এইরকম করে আমরা মাতাইয়া নাই সব জায়গায় ধন্যবাদ সবাই রে আমাদের ঢাকার বন্ধু আব্বে হালাই সিসির
আঙ্গো ঢাকায় সব বাইরে স্বাগতম, সিলেট ও রাজশাহী ও যেখান থেকে আসো, কারণ আঙ্গো দিল বড়, স্বাগতম জানানোর স্টাইলও বড়, ভাই সবগুলা কিন্তু ঢাকায় আছে, কয় ঢাকা খারাপ, তাই ঢাকায় থাকো ছিলিগা ডিবের কোটায়ও ছিলিগা, ঢাকা ইসা দেখে ঢাকার পোলা পানের লোকে পোল্ট্রি মারতে পারবো না, তখন মনে মনে গান গায়, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কাচি পাই, সবগুলা মাইন কাচি পাই ফাইসা খিচ খেয়ে রয়েছে, এখন খালি ঢাকা গো বদনাম করে, কত খারাপ চিন্তা করেন, ওরে বাই কত সুন্দর সুন্দর মায়েরা বুয়া রয়েছে, তওবা তওবা মাশাআল্লাহ, নজর না লাগুক দেখলে দিলের মধ্যে খিচ খায় বাই, এই সুন্দর মায়া প্রত্যেকটা কোনখানের, সব ঢাকার, নাজনিনাপা বরিশালের, নাজনিনাপা বলে চাল বানার, আমরা বলে খাই, চেহারার দিকে দেখলে শরীরের দিকে দেখলে বুঝেন যেন কে খায় কে খায়, আমাদের আমাদের সঞ্চালক আলমগীর ভাই, আলমগীর ভাই এবং তার পার্বত্য চট্টগ্রামের দুজন মিলে কতক্ষণ ফাটায় কথা কয়ে গেল কেউ কিছু বুঝছি, কেউ কিছু বুঝি নাই, হ্যাঁ পার্বত্য চট্টগ্রাম বলো ঢাকার বড়ি গঙ্গার পানি বলে ময়লাতে, ময়লা পানি খেতে ঢাকায় পড়ে আছে কেন তোমরা, ভাই ময়মনসিংহের লোকজন কে গেলে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন কে মাহমুদুল্লাহ, ভাই মাহমুদুল্লাহ যখন মাঠে নামে বাংলাদেশের সব অঞ্চলের লোকে আব্বে হাল এটা লইছে গেলা, এটা লইছে গেলা, লইছে গেলা, আমি কইতাছি ও ওইতাছে মুশফিকুর রহিমের ভাইরা কোথায় চান্স পায় জাতীয় দলে, ওর খেলার কোনো দিকের নাই, তারপরে আমার যে ভাইরা আছে কি ভাইয়ের নাম কি ভাই, খুলনার ভাই, খুলনার ভাই কয় ঢাকার মায় করে আমি ফুলের বাগান আছে, ফুলের বাগান আছে, আয়া ফুল মাথায় দিয়ে যাবেন, কেত কুমায়রা দেখতে সুন্দর না, ফুল করে দিতে পারস না, আঙ্গো ঢাকার মায়েরা খুলনার ফুল ছাড়াই সুন্দর, আঙ্গো কাউরে লাগেন আমরা আমরাই সেরা, ভাইয়ের আমার কয়ে গেল সিলেটের, সিলেটের ওয়া যে কত কিছু কইলো কত কিছু কইলো, একজনের কাছে শুনছি কি কইছে আমার লেবু গুতা সবন গুতা খাইব, আমি কিরে কোন লেবু কি গুতা কি সাইবেন কি গুতা খাইব, অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কি লেবু হচ্ছে সেটার পোলার নাম, আমার সোনার লেবু সেভেন আপ খাইব, তো এই এত কষ্ট করে কর দরকার আছে, খেতারা বলে লন্ডনে থাকে, লন্ডনে গিয়ে তারা দুইটা পোস্ট পায়, একদিন কোন স্যার কই ছিল তার হয় ওসি এবং ডিসি, ওসি মানে অনিয়ন কাটার, ডিসি মানে ডিশ ক্লিনার, আর এরা বলে লন্ডনে থাকে, সব কথাই শেষ, বেসিক কথা হইতেছে এই যে আমাদের পার্বত্য চট্টগ্রামের আব্বা আজকে ছয় বছর ধরে ঢাকায় পড়াশোনা করে, কিনলিগা পাহাড়ে পড়াশোনার কোনো জায়গা নেই, ঢাকায় ছু গেল আলমগীর ভাই বাংলা বিশ্বনে খবর পড়ে, কিনলিগা পাহাড়ের দিকে খবর শুনে না, ঢাকা ইয়া পড়লা টাকা তোলা তোলা, এই তাই করতেছি মানে স্পিকার ঢাকার মাটি দিয়েছেন সবাই ভালো, কারো কিন্তু আপত্তি নাই, কিন্তু যখন সেরার মানদণ্ড তখন আমরা কইতেছি ঢাকায় এরাই সেরা, ধন্যবাদ সবাইকে।